পাকিস্তানি আর্মিরা আমাদের দেশে যুদ্ধের জন্য এসেছিল, ম্যাক্সিমাম বেয়াদব ছিল এরা। তবে যারা বেলুচিস্তান থেকে এসেছিল, আমি তো তখন হই নাই, আমার নানার কাছে গল্প শোনা, তারা কিছুটা ভদ্র ছিল। বেলুচিস্তানে সব ছিল কিন্তু তারা জীবনে কাঁঠাল দেখে নাই, ওই অঞ্চলে কাঁঠাল তাদের নাই। বাংলাদেশে আসার পরে দেখে এত বড় বড় কাঁঠাল সিনে না, তো এক বাঙালিকে ডাক দিছে, বাঙালি ধারাও আসছে, ইসকার নাম কেয়া হয়, বলছে কাঁঠাল হয়। এখন ওরা যখন বলছে কাঁঠাল হয়, তো কাঁঠালও যাওয়ার কাছে তরমুজও তা বাঙ্গিও তাই, কাঁঠাল চিনে নাকি, তো জিজ্ঞাসা করে ইসকো কেসে খাতা হ্যাঁ, এটা কিভাবে খায়, বলছে যাব এ ঢপ ঢপ করতে হয়, তব পাক যাতা হয় তব খাতা হয়। সহজ করে বুঝাইছে, যতটুক টুটা বাটা উর্দু জানে। তা এখন ও তো জানে না যে জ্যৈষ্ঠ মাসে আমাদের কাঁঠাল পাকে, তখন ঢপ ঢপ করে, ও চিন্তা করছে যে কোনো সময় বোধ হয় ঢপ ঢপ করে। এখন বাঙালিকে বলছে আবি দেখো এ ঢপ ঢপ করতে হয় কেন হ্যাঁ, বাঙালি চিন্তা করে বলদের বল। এখন কেবল চলতেছে হচ্ছে আমাদের এই জায়গায় মার্চ মাস, এপ্রিল মে মাসে যায় কাঁঠাল পাকবে, কেবল ধরছে এখন বলে ঢপ ঢপ দেখ। তা এখন ও তো আর অত গাদের মধ্যে বন্দুক আছে ওর সাথে তার ঘাউরামো করতে পারে না, বলছে অন্তত চেক করতে যাবে, আল্লাহর কি কাম, যাই বাড়ি দিছে আসছি না কাঁঠাল ঢপ ঢপ করতে হয়। চিন্তা করছে কি রে কাঁঠাল তো এই সময় পাকার কথা না, পাই গেল ঢপ ঢপ করতে হয় উসকো উতারো, নামাও নামাও, নামাই নিয়ে আসছে। নিয়ে আসার পর বাঙালি চিন্তা করছে আল্লাহ যেখানেই বলে বাঘের ভয় সেখানেই রাত হয়, জীবনে কাঁঠাল এই সিজনে পাকলো না, আজকেই পাকা লাগবে। হ্যাঁ বলছে ইসকো কেসে খাতায়, বলছে ইসকো উতার না পড়েগা, খোলা লাগবে, খোলার পরের ভিতর ইতনা বাড়িয়া বাড়িয়া জো হ্যাঁ না রোয়া হ্যায় উসকো খাতা হয়, বলে খোলা। চিন্তা করছে সারা জীবন বউ খুললো মা খুললো, জীবনে হাত লাগালাম না কাঁঠালে, আজকে কি প্যারায় পড়ছি যে কাঁঠালও খোলা লাগবে। খুলছে, খুলে তো পাকিস্তানি আর্মি দেখে অবাক, সুবহান আল্লাহ, বাহিরে সবুজ সবুজ ভিতরে হলুদ হলুদ আজব। এখন জিজ্ঞাসা করছে হ্যাঁ বাঙালি ইসমেসে কে খাতা হয়, চিন্তা করছে চিনো না ফল, নামাইছ আমারে দিয়ে পারাইছ আমারে দিয়ে হাত মাখায় খোলাইছ আবার কিয়া খাতা হয়, তা খাওয়া লাগবে তো রোয়া। ওই চিন্তা করছে যে আজকে ঠেলা দেখাবো, বলছে ইসকো বিচি কাহতে হ্যাঁ ইসকো নাহি খাতা হয়, বলছে যো বিচি হয় উসকো নাহি খাতা হয় তো উসকো ছোড় দো। সাথে সাথে যতগুলা ভিতরে দশ বারোটা কোয়া ছিল তুলে তুলে সব চুলার মধ্যে দিছে, দিয়ে দেখে ভিতরে কিছুই নাই আর, তো বলে ইসমেসে খাতা হয় কে, বলে যে ওই যে কাঁঠালের বড় বড় রোয়ার পাশে আপনাদের দেশে কি বলে, চাবি বলে, অনেক দেশে ফতনা বলে, পাশে পাশে লম্বা লম্বা থাকে, কি বলে ভাই আপনাদের, চাকি, বলে ইসকো খাতায়। চিন্তা করছি এত বড় ফল এই চাকি কেউ খাতায়, একটা তুলে দিছে চিকন চিকন অনেক চাকি আছে, ওইটা খুব মিষ্টি হয়, একটা মুখে দিয়ে দেখে এই দারুণ মিষ্টি, তো বলে আপনি তাহলে এটা খাইতে থাকেন আমি।